কিন্তু আপনার যদি পেরেশানি আপনি হন না, সুবহানাল্লাহ, আপনি খুঁজেন যে আপনার যদি কোনো রিলেটেড কেউ থেকে থাকে, অতীতের কারো সম্পর্ক, আপনি তাকে খুঁজেন। ওই চাচা, তবে কাজিন, যেহেতু অবৈধ সম্পর্ক তো আমাদের মধ্যে বেশি, তাদেরকে খুঁজেন। অথচ উচিত ছিল যে আপনি বিবাহিত, আপনি আপনার ওয়াইফকে জানেন। কিন্তু মূলত হচ্ছে কেন আপনি আপনার ওয়াইফের কাছে যেতে পারেন না, বরং আপনার যে অশান্তিটা, পেরেশানিটা, ওইটা ওই ওয়াইফের কারণেই হয়েছে। এই জন্য আপনি ভিন্ন রাস্তা খুঁজেন। আপনার ওয়াইফও ঠিক তাই, তার পেরেশানির সময় আপনাকে খুঁজে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, তখনও তিনি নবী হননি, ভয় পেয়েছেন, জিবরাইল ইসলাম তাকে চেপে ধরেছিল, তারপর তিনি কি বলেছেন, এসে তার প্রশান্তির জায়গাটাতে তিনি এসেছিলেন। তিনি কিন্তু ওই ফুবাতো বোন, খালাতো বোন আর গার্লফ্রেন্ড উম্মুক তুমুকের কাছে যায়নি, তিনি আসছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি তার চাচার কাছেও যায়নি, তিনি আবু বকর সিদ্দিক বা আরও যারা ঘনিষ্ঠ কেউ ছিল তাদের কাছে যায়নি, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছিলেন এবং বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে নাও। এমনি খাশিতু আলা নাফসি, আমি আমার ভয়, নাফস নিয়ে ভয় পাচ্ছি। সুবহানাল্লাহ, তার মানে এমন একটা জায়গায় তিনি গিয়েছেন যেখানে গেলে তার প্রশান্তি হতে পারে, আর সেটা ছিল তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন। কিন্তু আমাদের চরিত্র দেখেন, আমরা বিয়ে করেছি, কিন্তু আপনার যদি পেরেশানি আপনি হন না, সুবহানাল্লাহ, আপনি খুঁজেন যে আপনার যদি কোনো রিলেটেড কেউ থেকে থাকে, অতীতের কারো সম্পর্ক, আপনি তাকে খুঁজেন। ওই চাচা, তবে কাজিন, যেহেতু অবৈধ সম্পর্ক তো আমাদের মধ্যে বেশি, তাদেরকে খুঁজেন। অথচ উচিত ছিল যে আপনি বিবাহিত, আপনি আপনার ওয়াইফকে জানেন। কিন্তু মূলত হচ্ছে কেন আপনি আপনার ওয়াইফের কাছে যেতে পারেন না, বরং আপনার যে অশান্তিটা, পেরেশানিটা, ওইটা ওই ওয়াইফের কারণেই হয়েছে। এই জন্য আপনি ভিন্ন রাস্তা খুঁজেন। আপনার ওয়াইফও ঠিক তাই, তার পেরেশানির সময় আপনাকে খুঁজে না, সে তার বাবার বাড়ি যেতে চায়। কেন? কারণ ওই তার অশান্তিটা আপনার আমার কারণে হয়েছে। অথচ উচিত ছিল উল্টাটা, যে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক, পাড়াপড়শির পক্ষ থেকে হোক, যায় ঝামেলা বাচ্চাদের ক্ষেত্রে হোক, পাক শাকের ক্ষেত্রে হোক, যে কোনো কষ্টের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে, উচিত ছিল সে আপনার কাছে আসবে। কিন্তু দেখা যাচ্ছে না, তার পেরেশানির কারণে সে তার বাপমার দিকে যেতে চায়, আর আপনিও চাচ্ছেন আপনার পেরেশানির সময় আপনি আপনার খালা, ফুফু, মা, এদের কাছে যান, ওয়াইফের কাছ থেকে সরতে চান। কেন? অথচ জিনিস একটাই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস দিয়ে, কিন্তু ওটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। তো বিষয়টা খুবই সেন্সিটিভ। আর এমনও নয়, দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা হচ্ছে আরেকটার জন্য প্রশান্তির জায়গা, তাই না? যদি এমন হতো যে হ্যাঁ, একাধিক স্ত্রী আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে শান্তির জায়গাটা, স্ত্রীকে যে আল্লাহ শান্তির জায়গা বলেছে, এটা অশান্তির কারণ হতো। কারণ একাধিক স্ত্রী থাকলে কোনো একটা হয়তো খারাপ হতে পারে, কোনো একটা বক্র হতে পারে, কোনো একটা অশান্তির কারণ হতে পারে। কিন্তু যেখানে স্ত্রী মাত্র একটা, আমাদের প্রত্যেকের একটা, নাকি এখানে দুইটা কেউ আছেন, এমন কেউ দুইটা করেছেন? খুব কম, হাতই উঠবে না মনে মনে হয়। তো প্রত্যেকেরই একটা, যারা বিয়ে করেছেন একটা, তাতেও অশান্তি, এটা আশ্চর্য ব্যাপার একটা আসলে। অথচ দুই তিনটা হলে হ্যাঁ, অসন্তুষ্টি বা অশান্তির একটা কারণ হতে পারে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাবুর এর আগের যে আয়াতটা বলেছে, এটা নাম্বারটা বলে দিই, এটা ছিল সূরা হা, সূরা রোম 30 নম্বর, সূরা 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদের একে অপরকে প্রশান্তির কারণ বানিয়েছি। আর এখন যে আয়াতটা বলবো সেটা সূরা তাকাবুরের মধ্যে রয়েছে, 64 নম্বর সূরা, তার 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদাররা, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে এবং সন্তানদের মধ্য থেকে কত কেউ কেউ আছে তোমার শত্রু, ফাহযারুহুম, তাদের কাছ থেকে বেঁচে থাকো। তার মানে যখন একাধিক সন্তান থাকে, একাধিক স্ত্রী থাকে, মনে হতে পারে কোনো একজন আপনার শত্রু, মানে আপনার মঙ্গল চায় না, আপনার টাকা পয়সা নষ্ট করে ফেলবে, আপনার মান সম্মানের দিকে খেয়াল রাখে না, তারপরে তারা নিজেরাই দ্বন্দ্ব লেগে যায়, আপনার মান মর্যাদার খেয়াল রাখে না, আপনি যে একজন ভালো লোক আর আপনার ওয়াইফ হিসেবে যে তাদেরকে নম্র ভদ্র হতে হবে সেগুলো ভুলে যায়, মানে আপনার শত্রু এক কথায়, আপনাকে তারা দিনের পথে নয় বরং দুনিয়ার দিকে ঝুঁকিয়ে দেবে। আল্লাহ বলছেন ফাহাজার মোহাম, তাদের কাছ থেকে বেঁচে থাকে। তাহলে এটা কখন হবে? যখন দুই তিনটা স্ত্রী থাকবে তখন হলে হতে পারে। কারণ আমাদের কাছে তো প্রশ্ন আসে, আমাদেরকে যখন কেউ কোনো কথা বলে, আবার বলে সে এটা কিন্তু বক্তব্যে উল্লেখ করেন না, এমনও বলে, কেন? তারা লজ্জা পায় যে তাদেরকে নিয়ে, যে তাদের মাধ্যমে কিন্তু আমরা একটা একটা জিনিস শিখলাম, কিন্তু এটা যে আমরা বক্তব্যে তুলে ধরবো, তারা আবার নিষেধ করে যে এটা কিন্তু এইভাবে আপনি বললেন না বক্তব্যে যে আমি প্রশ্ন করেছি। কিন্তু শিক্ষা এমন একটা বিষয়, আমাকে বলতে হবে। একটা দিনী বোনের একটা ঘটনা বলি আপনাকে, দিনধারী মানুষের কেমন হতে পারে? সুবহানাল্লাহ, আমরা আজকে কি বুঝেছি দিন, যে আমরা দিনদার ভাই, দিনদার বোন, তাই না? দিনী বোন আমরা বলি। একটা দিনী বোনের ঘটনা শুনে, তার একবার বিয়ে হয়েছে, সেই
স্বামীর সাথে অশান্তি, এর মধ্যে একদিনই ভাইয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, বুঝছেন, মানে ভালো লাগতো, হয়তো হাই হ্যালো খোঁজ খবর নিত, ডিসাইড করে নিল যে যাক ওর সাথে তালাক হয়ে গেলে দিনী ভাইকে বিয়ে করবে, করেছেও তাই গার্জিয়ান ছাড়াই করেছে। এখন রেজাল্টটা কি হয়েছে, সেই দিনী ভাই একটা ঘরের মধ্যে থাকে, মাঝখানে শুধু একটা বেড়া, একটা বেড়া বা একটা পার্টিশন, তাও ওই যে বেড়া টাইপ টিন অথবা বাঁশের মুলি এই ধরনের বেড়া হবে, এই পাশের কথা এই পাশে শোনা যায়, তা দুইজনকে দুই পাশে রেখেছে। এখন ওই দিনী বোন আমাকে জানতে চেয়েছে যে সেটা কি জায়েজ যে একই ঘরে মাঝখানে শুধু একটা পার্টিশন, এ পাশে এক স্ত্রী এ পাশে এক স্ত্রী থাকবে, এটা কি জায়েজ? আমি বলছি না এটা জায়েজ হবে না, কারণ কি, এ যদি হাসাহাসি করে কোনো কথা বলে, এ কান পেতে থাকবে, এ শুনবে, অশান্তির শেষ নাই। তো এ বলতেছে যে আমি আমার স্বামীকে বলতেছি যে পার্সন সেপারেট আরেকটা ঘর উঠাইতে, সে উঠাবে না, ওই এই ঘরেই থাকবে। আচ্ছা, তারপর এক পর্যায়ে বলতেছে দেখেন এটা কি ইনসাফ হইল, আমার ডেলিভারি হবে নর্মালে আর ওনার এই ওয়াইফের সিজার করতে হবে প্রায় 20-30 হাজার টাকা লেগে যাবে, আর আমারটা হবে নর্মাল, তো এটা কি শেখ ইনসাফ হইল? সুবহানাল্লাহ, আমি ওনাকে কিছু বলি নাই, জাস্ট আমি আমি ফিল করছি সুবহানাল্লাহ, আল্লাহ এরকমের দিনদার মহিলা যেন কোনো দিনদার পুরুষের ঘারান্ত না পড়ে, মানে বুঝেন দিনটা কি, কী দিনটা সে বুঝেছে। আচ্ছা, আমরা সিজারের কথা বাদ দিলাম, তার যদি বড় ধরনের অসুস্থ হয়ে যায়, কিডনি ধরুন কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, তার কি আপনি চিকিৎসা করাবেন না? আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন যে আলহামদুলিল্লাহ যে এত অপারেশন করতে হয়েছে আমার তো সেফ, তাই না? কিন্তু সে 30 হাজারের দিকে ফোকাস করেছে যে এই বোনের সিজারের জন্য 30 হাজার টাকা লেগে যাবে, তো তা আমার তো নর্মাল ডেলিভারি হচ্ছে, 30 হাজার সেফ, সুবহানাল্লাহ, এটা দিনদারি না, এটা এমন মেন্টালিটি যা দেয় এই ধরনের পরিবার কোনোদিন শান্তি পেতে পারে না, এই ধরনের পুরুষ সবসময় অশান্তিতে থাকবে। আর দ্বিতীয় দিক আমাদের পুরুষদের নেচারটা কি, এ চায় একটা ফ্ল্যাটের ভিতরে 2-3টা ওয়াইফ নিয়ে থাকবে, মানে কত দরদ দেখেন যে আমরা মিল থাকবো একই প্লেটে সুন্নত হিসেবে খাবো, হ্যাঁ 3 ওয়াইফ নিয়ে সুন্নত পালন করতে চায়। এটা কি রাসুলুল্লাহ করেছিলেন? কোনো একটা রেকর্ড কেউ দেখাতে পারবে যে রাসুলুল্লাহ তার 9 জন স্ত্রীকে নিয়ে একটা প্লেটে খেতে বসছে? এটা সুন্না, এটা তো ফাসাদ, এটা ফাসাদ নয়, এটা কোনো স্ত্রী সহ্য করবে তারা পাশের স্ত্রীর জন্য? যেটা একটু বেশি চালাক এটাকে আমরা ক্লিক বাজি বলি, ও তো ইচ্ছা করে 2 স্ত্রীর সামনে স্বামীকে একটু খাওয়াই দিতে চাইবে, দিবে না? এটাকে মহাপত নাকি এটা উস্কানি,